আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে বসে আজকের ক্লাসে অংশগ্রহণ করছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিকসগুলোর উপর ক্লাস করছি, আরও একটি ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাই। চলো দেখে নিই আজকের ক্লাসে আমরা কোন বিষয়গুলো নিয়ে কথা বলছি। একটু লক্ষ্য করে দেখো, আমি তোমাদের স্ক্রিনে তিনটা ছবি দেখিয়েছি, ছবি তিনটা একটু লক্ষ্য করো। এটা দেখো একটি গরু, এটা একটি হাঁস এবং এটা একটি ছাগল। তোমরা জানো সচরাচর আমরা এগুলো আমাদের গ্রামে গঞ্জে হচ্ছে বাসগৃহে আমরা এগুলো পালন করে থাকি। এগুলো নিরীহ প্রাণী এবং এগুলো হচ্ছে আমরা পালন করে আর্থিকভাবে লাভবান হই এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে সমর্থ হই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো এই প্রাণীগুলোকে একত্রে আমরা কি বলে থাকি? ইয়াস, আমার মনে হয় তোমরা সবাই জানো এই প্রাণীগুলোকে একত্রে আমরা বলে থাকি হচ্ছে গৃহপালিত প্রাণী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গৃহপালিত যে সকল প্রাণীগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, গৃহপালিত পশু রয়েছে। গৃহপালিত পশুর মধ্যে যেমন গরু ছাগল, গরু ছাগল হচ্ছে গৃহ কি গরু ছাগল, মহিষ, ঘোড়া, এগুলো হচ্ছে কি গৃহপালিত পশু, ভেড়া। গৃহপালিত পাখির মধ্যে যেমন হাঁস, মুরগি, কবুতর, এগুলো হচ্ছে কি গৃহপালিত পাখি। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমাদের গৃহে খুব সহজেই পোষ মানে। তো এইগুলো থেকে যখন আমরা আর্থিকভাবে লাভবান হওয়ার চিন্তা করব, তখন আমরা এগুলোকে কিভাবে উৎপাদন করতে পারি? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আজকের ক্লাসের বিষয় এমনটাই যে আমরা আর্থিকভাবে লাভবান হয়ে কিভাবে এইগুলোর উৎপাদন বাড়াতে পারি। এইগুলো থেকে আমরা মাংস এবং বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান, পশুগুলো থেকে আমরা মাংস এবং দুধ পাই, তারপরে পাখিগুলো থেকে আমরা মাংস এবং ডিম পাই। অর্থাৎ গৃহপালিত পশু পাখি আমাদের বিশাল আকার পুষ্টির চাহিদা পূরণ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব আমরা কী ধরনের অবস্থায় নিয়ে গেলে আমরা এই গৃহপালিত পশু পাখিগুলো সুন্দরভাবে পালন করতে পারব। প্রথমে দেখি গৃহপালিত পশুর আবাসন। অর্থাৎ দেখো, সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং অধিক উৎপাদনের জন্য অধিকতর আরামদায়ক পরিবেশে পশুকে আশ্রয় প্রদানকে গৃহপালিত পশুর আবাসন বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করবে যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং অধিক উৎপাদনের জন্য অধিকতর আরামদায়ক পরিবেশে পশুকে আশ্রয় প্রদানকে গৃহপালিত পশুর আবাসন বলা হয়। পশুকে থাকা খাওয়া এবং বিশ্রামের জন্য যে আরামদায়ক ঘর তৈরি করে দেওয়া হয় তাকে বাসস্থান বা গোয়ালঘর বলে। গোয়ালঘর তোমরা আজকে জেনে নাও, গোয়ালঘর কাকে বলে? পশুকে থাকা খাওয়া এবং বিশ্রামের জন্য যে আরামদায়ক ঘর তৈরি করে দেওয়া হয় তাকে বাসস্থান বা গোয়ালঘর বলে। পশুর বাসস্থান বা গোয়ালঘরের অনেক সুবিধা রয়েছে। যেমন দেখো, গোয়ালঘরে একক বা দলগতভাবে পশু পালন করলে ব্যবস্থাপনা অনেক সহজ হয় এবং উৎপাদন খরচ অনেক কমে আসে। অর্থাৎ গোয়ালঘরে যখন এক্ষেত্রে আমরা এককভাবেও পশুগুলো পালন করতে পারি, আবার দলগতভাবেও পশুগুলো পালন করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা এমন গোয়ালঘর তৈরি করি যে সেক্ষেত্রে দেখলাম আমরা দলগতভাবে চাষ করলাম, যখন আমরা দলগতভাবে চাষ করে থাকি তখন হচ্ছে কি পশুকে দলগতভাবে চাষ করি, তখন সেটাতে খরচ কমে আসে। গোয়ালঘরে সবসময় পশুকে আবদ্ধ না রেখে মাঝে মধ্যে বাইরে ঘুরিয়ে আনা পশুর স্বাস্থ্যের জন্য উত্তম। অর্থাৎ সবসময় গোয়ালঘরে রাখতে হয় না, মাঝে মধ্যে পশুকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসা পশুর জন্য খুবই, অর্থাৎ পশুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবার আমরা দেখব আবাসনের উদ্দেশ্য, কী উদ্দেশ্যে আমরা এই আবাসন বা গোয়ালঘর তৈরি করব। প্রথম উদ্দেশ্য দেখো, আরামদায়ক পরিবেশ সৃষ্টি। অর্থাৎ পশুর জন্য একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আবাসনের উদ্দেশ্য, পশুকে আশ্রয় এবং বিশ্রাম দেয়া। অর্থাৎ পশুকে নির্দিষ্ট একটি আশ্রয়স্থান এবং বিশ্রামের জায়গা তৈরি করে দেয়া, খারাপ আবহাওয়া থেকে পশুকে রক্ষা করা। বিভিন্ন প্রকার খারাপ আবহাওয়া তৈরি হতে পারে, ঝড়, বন্যা বা অন্যান্য বিভিন্ন অবস্থা তৈরি হতে পারে, বৃষ্টিপাত, এই সকল সময় পশুগুলো যাতে আবাসনে আশ্রয় নিতে পারে, তার মানে খারাপ আবহাওয়ায় পশুকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আবাসন। পোকামাকড় এবং বন্য পশুর হাত থেকে রক্ষা করা,
বাইরে সবসময় যদি পশু পাখিগুলো যদি বাইরে সবসময় থাকে, তাহলে পোষা পোকা কি পোকা মাকড় এবং বন্য পশু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, বন্য পশু এগুলোকে শিকার করতে পারে। ফলে সেই জন্য কি নির্দিষ্ট আবাসন সৃষ্টির মাধ্যমে আমরা এই পশু পাখিকে রক্ষা করতে পারি। চোরের হাত থেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বাইরে সবসময় মুক্ত পরিবেশে রেখে দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে চোর এগুলোকে চুরি করে নিয়ে যেতে পারে, সেজন্য চোরের হাত থেকে রক্ষা করা। আরও একটি উদ্দেশ্য হচ্ছে আবাসন। তারপরে দেখো পশুকে শান্ত করা, অর্থাৎ গৃহপালিত পশুগুলো যদি সবসময় বাইরে থাকে তাহলে অশান্ত প্রকৃতির হয়ে যায়। তো সেই পশুগুলোকে যদি গৃহে নির্দিষ্ট সময় গৃহে রেখে দেওয়া যায় তাহলে কি হয়, পশুগুলো শান্ত হয়ে থাকে। 7 নম্বর দেখো, গর্ভবতী প্রসূতি ও বাচ্চার সঠিক পরিচর্যা করা, অর্থাৎ গর্ভবতী পশু, প্রসূতি পশু এবং বাচ্চার সঠিক পরিচর্যা করার জায়গা কোথায়, আবাসন। পশু থেকে অধিক দুধ এবং মাংস উৎপাদন করা যায়, অর্থাৎ আবাসনের মাধ্যমে পশু থেকে অধিক অধিক কি দুধ এবং মাংস উৎপাদন করা যায়। 9, দক্ষতার সাথে দুগ্ধ দোহন করা যায়, মানে খুব ভালোভাবে এবং দক্ষতার সাথে দুগ্ধ দোহন করার স্থান হচ্ছে কোথায়, স্থান হচ্ছে আবাসন। 10, খাদ্য এবং পানি সরবরাহ সঠিক ও সহজ করা যায়, অর্থাৎ এই আবাসন এমন একটা জায়গা যেখানে তুমি খুব সহজেই খাদ্য এবং পানি সরবরাহ করতে পারবে। পশুর একক এবং নিবিড় যত্ন নেওয়া যায়, এই ক্ষেত্রে দেখো আবাসনের মাধ্যমে তুমি কি করতে পারো, পশুকে এককভাবে যত্ন নিতে পারো, আবার নিবিড়ভাবে যত্ন নিতে পারো। কেননা একটা পশু যদি অসুস্থ হয় তাকে গোয়াল ঘরে তুমি এককভাবে যত্ন নিতে পারো, আবার অন্যান্য পশুগুলোকে নিবিড়ভাবে অর্থাৎ খুব সুন্দরভাবে যত্ন নেওয়া সম্ভব হয় আবাসনে বা গোয়াল ঘরে। সময় মতো চিকিৎসা সেবা দেওয়া যায়, কারণ দেখো যে পশুগুলো যখন মুক্ত পরিবেশে থাকে তখন কিন্তু তাদেরকে সময় মতো চিকিৎসা দেওয়া যায় না, কিন্তু যখন গোয়াল ঘর বা আবাসনে থাকে তখন কিন্তু পশুকে সময় মতো চিকিৎসা দেওয়া যায়। সহজে গোয়াল ঘর পরিষ্কার করা যায়, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ পশু যেখানে থাকে সেই স্থানটা খুব সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ পশুকে রোগ প্রতিরোধী করা যায়, পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ করাও সহজ হয়। গোবর এবং অন্যান্য বর্জ্য সংরক্ষণ করা যায়, পশু যখন মুক্ত পরিবেশে থাকে তখন গোবরগুলো বিভিন্ন জায়গায় ত্যাগ করে, কিন্তু গোয়াল ঘরে যখন থাকে সেই গোবরগুলো গোয়াল ঘরে ত্যাগ করে, ফলে গোবরগুলো বা অন্যান্য বর্জ্যগুলোকে সহজেই সংরক্ষণ করা যায়। এভাবে আবাসনের মাধ্যমে পশুর উৎপাদন খরচ কমানো যায়, অর্থাৎ আবাসন তৈরির মাধ্যমে পশুকে উৎপাদন খরচ তৈরি করা যায়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা আবাসনের উদ্দেশ্য পড়লাম কয়টা, 16টা উদ্দেশ্য পড়লাম। এই উদ্দেশ্যগুলোর জন্যই কিন্তু আমাদেরকে কী করতে হবে, পশুপালনের জন্য আবাসন তৈরি করতে হবে। এখন দেখো পশুর আবাসনের স্থান নির্বাচন, অর্থাৎ আবাসন শুধু তৈরি করলেই হবে না, পশুর জন্য আবাসনের এমন স্থান নির্ধারণ করতে হবে যে স্থানটা পশুর জন্য উপযুক্ত। দেখো পশুর আবাসনের জন্য স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্থান নির্বাচন সঠিক না হলে খামার লাভজনক করা যায় না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যে যদি আবাসনের অর্থাৎ আবাসনের স্থান যদি সঠিক জায়গা না হয় তাহলে লাভজনক হয় না। পশুর আবাসন মূলধন এবং পশুর সংরক্ষণের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ তুমি কেমন মূলধন নিয়ে পশুপালনে যুক্ত হচ্ছ, আবার পশুর সংখ্যা কয়টা, এই সবগুলোর উপর ভিত্তি করে আবাসন। গৃহপালিত পশুর আবাসন বা বাসস্থান এমন জায়গায় তৈরি করতে হবে যেখানে নিম্নলিখিত সুবিধা থাকবে, যেমন আমরা দেখো কোন কোন জায়গায় নির্মাণ করতে পারি, উঁচু এবং শুকনো ও বন্যামুক্ত এলাকা হতে হবে, অর্থাৎ উঁচু জায়গায় হতে হবে, শুকনো জায়গায় হতে হবে এবং যেখানে বন্যা হয় না এমন জায়গায় পশুর আবাসন নির্মাণ করতে হবে। বাজার, মহাসড়ক এবং বসতি থেকে একটি দূরে নির্মাণ করতে হবে। আবাসনটা কোথায় থাকতে হবে, বাজার, মহাসড়ক এবং বসতি থেকে কিছুটা দূরে নির্মাণ করতে হবে পশুর গোয়াল ঘর বা পশুর আবাসন। দুধ ও মাংস বাজারজাত করার সুবিধা থাকতে হবে, অর্থাৎ এমন স্থানে নির্মাণ করতে হবে যেখান থেকে দুধ এবং মাংস বাজারজাত করার সুবিধা থাকে, ভালো যাতায়াতের ব্যবস্থা থাকতে হবে। পশুর আবাসনটা এমন জায়গায় নির্মাণ করতে হবে যেখানে খুব সহজেই চলাচল বা যাতায়াত করা যায়। বিদ্যুৎ ও পানি সরবরাহের সুবিধা থাকতে হবে, অর্থাৎ আবাসনের স্থানটা এমন হওয়া উচিত যেখানে খুব সহজে বিদ্যুৎ এবং পানি সরবরাহ করতে
পারবে। গোয়ালঘর বা খামার এলাকা থেকে সহজে পানি নিষ্কাশন হতে হবে। অর্থাৎ এমন জায়গায় তুমি আবাসনটা নির্মাণ করবে বা গোয়ালঘরটা নির্মাণ করবে যেখান থেকে খুব সহজেই পানি নিষ্কাশন করা যাবে। কারণ তুমি যখন পানি দিয়ে পরিষ্কার করবে যেন পানিটা দ্রুত চলে যায় বা পানি উঠলে যেন সহজেই পানিটা পরিষ্কার করতে পারো, এমন জায়গায় আবাসনটা নির্মাণ করতে হবে। গোয়ালঘরে যেন সূর্যালোক পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ গোয়ালঘরটা এমন স্থানে নির্মাণ করতে হবে যেন গোয়ালঘরে সূর্যালোক প্রবেশ করতে পারে, সেই দিকে খেয়াল করতে হবে। গোয়ালঘরের চারপাশ পরিষ্কার রাখতে হবে, গোয়ালঘরের চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। এতে কী হবে যে গোয়ালঘরে বিভিন্ন প্রকার পোকামাকড় প্রবেশ করতে পারবে না, পাশাপাশি বিভিন্ন প্রকার জীবাণুঘাত থেকে পশুগুলোকে রক্ষা করা যাবে। পশুর খাদ্য এবং পানি সরবরাহের বিষয়টি মনে রাখতে হবে। অর্থাৎ এমন জায়গায় নির্মাণ করতে হবে যেন সেই জায়গাটা পশুর খাদ্য এবং পানি সরবরাহ খুব সহজ হয়, খাদ্য সরবরাহ সহজ হয়, পানি সরবরাহ সহজ হয়। ভবিষ্যতে খামার বড় করার সুবিধা থাকতে হবে, সুযোগ থাকতে হবে। অর্থাৎ এমনভাবে নির্মাণ করতে হবে যেন তুমি এই খামারটা ভবিষ্যতে যখন ভেঙে আবার বড় করতে পারো সেরকম একটা ব্যবস্থা যেন তোমার খামারের এখানে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা খামার করার জন্য কোন কোন জায়গায় কিভাবে খামার করলে পরে ভালো হবে, আবার খামার অর্থাৎ কী যে আবাসনের উদ্দেশ্য আবার এবং কোন জায়গায় আবাসন করলে সবচেয়ে ভালো হয়, সেই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা শিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা এই সকল খামারগুলো ব্যবহার করে অর্থাৎ এই আবাসনগুলো ব্যবহার করে আমরা কীভাবে অধিক পরিমাণ বিভিন্ন প্রকার পশু পাখি উৎপাদন করতে পারি আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।